বিগ ইস্যু, বিগ ইস্যু লৈ স্টুডিওত মই পাপৰি। আমবাৰী অগপৰ মুখ্য কাৰ্যালয়ত হুলস্থুলীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। মুখ্যমন্ত্ৰীৰ উপস্থিতিতে কাজিয়াত লিপ্ত হৈছে অসম গণ পৰিষদৰ কৰ্মী। সভাপতি তথা মন্ত্রী অতুল বৰাই ভাষণ দিয়ার সময়তে এক হুলস্থুলীয়া পরিবেশের সৃষ্টি হয়। আমবাড়ীত অসম গণ পরিষদের মুখ্য কার্যালয়ত নেতা কর্মীরে মত বিনিময় অনুষ্ঠানত উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর সেই সময়তে মন্ত্রী অতুল বৰাই ভাষণ দিয়ার সময় আর সেই সময়ত একাংশ নেতা কর্মী কাজিয়া লাগে, কাজিয়াত লিপ্ত হয়। অবশ্যই অতুল বৰাৰ বুজনি পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। আমি পুনের এবার এইখানে উল্লেখ করব বিচাৰিছো যে মুখ্যমন্ত্রীগী তাত উপস্থিত হয়েছিল। আমবাড়ী অগপৰ মুখ্য কার্যালয়ত এক হুলস্থুলীয়া পরিবেশের সৃষ্টি হয়। তাত থাকা কর্মকর্তাসকলে কাজিয়াত লিপ্ত হয়। কি কারণত আসলে কাজিয়াত লিপ্ত হয়েছিল সেয়া স্পষ্ট নহয়, কিন্তু মন্ত্রী অতুল বৰাই বা সভাপতি অতুল বৰাই সেই সময়ত ভাষণ আরম্ভ করেছিল আর তেনে সময়তে একাংশ কর্মীর মাজত কিছু বাক বিতণ্ডা হয়, কিছু তাতের মাজত কাজিয়াত লিপ্ত হয়। আর মুখ্যমন্ত্রীগীও যেহেতু তাত আছিল, কারণ মুখ্যমন্ত্রীগী তাত উপস্থিত হয়েছিল। আমবাড়ীত অগপৰ মুখ্য কার্যালয়ত নেতা কর্মীর সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠান আছিল। অবশ্যই পাছর সময়সাত সভাপতি অতুল বৰাই পরিস্থিতি সম্ভালি লয়, আটাইখিনিকে বুজনি দিয়ে, আর বুজনি দিয়ার পিছত হাম কাটে। আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি প্রতিশ্রুতি দিছো, আপনার সন্মুখত প্রতিশ্রুতি দিছো সকলোরে হৈ, যে যিমানবিলাক সমষ্টিত বিজেপিয়ে প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, এটা সমষ্টিত UPPL প্রার্থীয়ে করেছে, বাকি দুটাত বরপেটা আর ধুবুরীত আমার প্রার্থী আছে। আমি অগপৰ তরফৰ পৰা প্রার্থীসকলক জয়ী করাত আমার সাধ্যানুসারে সর্বতোপকার আমি চেষ্টা করিম, আমার প্রত্যেকগৰাকীয়ে চেষ্টা করব। আর আমার সতীর্থ সকলকে এই কথা স্পষ্ট করে দিব বিচাৰিছো, আর যতেই গৈছো আমি এই কথাই কৈছো যে নির্বাচনী কাম কাজত যাতে কোনেও ক্রুটি না রাখে। 14 বা 19 চনত লোকসভাত গণপরিষদ দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পোৱা নাই, সেইবাবে বৰপেটা আৰু ধুবুৰীক বিজয়ী কৰিবৰ বাবে গণপরিষদৰ কাৰ্যকর্তা সকলে এইবাৰ বিশেষ ভূমিকা লব লাগিব, যাতে 2009 চনৰ পিছত গণপৰিষদ দল আকৌ এবাৰ লোকসভাত অসমক প্ৰতিনিধিত্ব কৰিব পাৰে। আৰু সেইবাবে মই গণপৰিষদ দলৰ কাৰ্যকৰ্তাসকলক অনুৰোধ কৰিম যে বৰপেটা আৰু ধুবুৰীৰ আসন দুখন জিকাবৰ কাৰণে সকলো ধৰণৰ প্ৰয়াস আৰু প্ৰচেষ্টা যাতে দলৰ মঞ্চৰ পৰা কৰা হয়। দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপর মুরব্বী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের পিছতে অসম আপতো এটা প্রভাব পড়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত অসম আপত মুখ্যম আঘাত। তিনিচুকীয়া পৌরসভার একমাত্র আপর সদস্য ধীরা সিংর লগতে শতাধিক কর্মকর্তায় আজি বিজেপি যোগদান করেছে। হোটেল এরোমা রেসিডেন্সিত কেন্দ্রীয় মন্ত্রী তথা ডিব্রুগড় সমষ্টির বিজেপি প্রার্থী সর্বানন্দ সোণোৱালের উপস্থিতিত বিজেপি যোগদান করেছে ধীরা সিংর লগতে শতাধিক কর্মী। এক প্রকার প্রভাব পড়েছে, আপর উপর প্রভাব পড়েছে, কারণ দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপর মুরব্বী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে। ইয়ার পূর্বে যেহেতু উপ মুখ্যমন্ত্রীগী গ্রেপ্তার হয়েছিল মনীষ সিসোদিয়া, গতি এক প্রকার আপর যিখিনি তাত দেখিলে পাওয়া গেছে যেটা উপ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে জেলত আছে, তেনে ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়ব আপর কর্মকর্তা সকলের মাজত, আর আসলে অদূর ভবিষ্যতলে অন্ধকার দেখিলে পাইছে, আর সেইভাবে হয়তো উচিত সময় উচিত সিদ্ধান্ত গ্রহণ করে বিজেপি যোগদান করেছে, গতি সেয়া সিদ্ধান্ত তেনে ধরনের কইছে বিজেপি যোগদান করার পিছত। তিনিচুকীয়া পৌরসভার একমাত্র আপর সদস্য ধীরা সিংয়ে যোগদান করেছে, কিন্তু শতাধিক কর্মকর্তা লৈ যোগদান করেছে বিজেপি। আর আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পাছত আপ এরি বিজেপি যোগ দিছে ইফালে কার্বি আংলঙের নেতায়ও। অরবিন্দ কেজরিওয়ালক EDM মারাথন জেরা চলাই থাকার সময়তে বরজান সমষ্টির প্রার্থিত্বর দাবিদার বুদ্ধেশ্বর উরাঙে আপর টুপি খুলি গেরুয়া বস্ত্র পরিধান করলে। কার্বি আংলং জেলা বিজেপির কার্যালয়ত বুদ্ধেশ্বর উরাঙর বিজেপি যোগ দিলে 500 অধিক আপ কর্মী। কার্বি আংলং স্বায়ত্ত শাসিত পরিষদের মুখ্য কার্যবাহী তুলিরাম রংহাং, ডিফু লোকসভার বিজেপি প্রার্থী অমর সিং টিসোর লগতে জেলা বিজেপির নেতৃত্বর উপস্থিতিত শাসক দলটুত আনুষ্ঠানিকভাবে যোগদান করলে আপর নেতা কর্মী। আজি ঠায় ঠায় দেখিলে পাওয়া গেছে যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পিছতে যেন সলনি হয়েছে পরিবেশ, আপর যখন কর্মকর্তা আছে বিজেপি যোগদান করা দেখিলে পাওয়া গেছে। কার্বি আংলঙতো বিজেপি যোগদান করেছে আপর বহু সংখ্যক লোকে, বহু সংখ্যক কর্মকর্তায়, 500 কর্মী বুদ্ধেশ্বর উরাঙর লগতে 500 কর্মী কার্বি আংলঙত যোগদান করেছে। এফালে আমি ডিব্রুগড়ত কলো ধীরা সিংর লগত শতাধিক কর্মীয়ে যোগদান করেছে বিজেপিত। আমার কার্বি আংলং পৰা যোৱাকালি কার্বি আংলং অটোনমাস কাউন্সিল নির্বাচনত
কনটেস্ট করা আর্ট অ্যান্ড পার্টিকল প্রায় সাতজনমান ব্যক্তি যোগদান করেছে ক্যান্ডিডেটবিলাক, কারণ তেওঁলোকে জানে যেতে নাকি আমার নেতৃত্ব যে দিছে, আম আদমি যে জন্ম যে জন্ম করেছে, পার্টিটি জন্ম দিয়া নেতৃত্ব দিয়া, তেওঁ জেলত গেল যেটো নেকি দিল্লী সরকার আপনাদের জানে প্রথম জেলর গেছে সঞ্জিত সিং এমপি আছে, সঞ্জয় সিং এমপি, এমপির আরম্ভ করে মন্ত্রী, মন্ত্রীর আরম্ভ করে ডেপুটি চিফ মিনিষ্টার, ডেপুটি চিফ মিনিষ্টার চিফ মিনিষ্টারলক জেলর গেছে ইজি। প্রত্যেক দিনে ভারতীয় জনতা পার্টি অফিসের কার্যালয়ে মূল অফিসিয়াল বাংলোতে আহি তাতে যোগদান কার্যসূচীটি লয় লিডারবিলাক আহি মোক লব লাগে বলে কেছে, কারণ ভারতীয় জনতা পার্টির দরজা খোলা আছে, সবে আহিব পারে যোগদান করিব পারে। লখিমপুর লোকসভা সমষ্টিত কংগ্রেস দলের প্রার্থিত্ব লাভ করার পিছত আজি সন্ধ্যা ধেমাজির ইন্দিরা ভবনত উষ্ম আদরণি জানা হয় প্রার্থী উদয় শঙ্কর হাজরিকাক। বিজেপি প্রার্থী প্রদান বড়ার সমালোচনা করে বিরোধী প্রার্থীগুলো, রাইজে এবার পরিবর্তন বিচারিছে বলে মন্তব্য করে লখিমপুর লোকসভার সাংসদগুলো এবার রাইজে বিদায় দিব বলে মন্তব্য করলে উদয় শঙ্কর হাজরিকায় অসন্তুষ্ট হলেও নির্বাচন ভরত নরহ আর রানী নরহে সহযোগিতা আগবাব বলেও আশাবাদী কংগ্রেস প্রার্থীগুলো। মন বিকাশ বরগোহাঁর প্রতিবেদন আগবঢ়ায়। হয়, ইতিমধ্যে যেহেতু বিরোধীয়ে লখিমপুর লোকসভাত প্রার্থী দিয়ার যে গুণাগথা চলি আছিল, যেহেতু আজি লখিমপুর লোকসভার প্রার্থী যেহেতু যাকালি রাতে ঘোষণা করা হল আর লখিমপুরের প্রার্থী হল উদয় শঙ্কর হাজরিকা, আর ইতিমধ্যে যেহেতু ধেমাজির এই বা জেলা ইন্ডিয়া ভবনত উপস্থিত, ধেমাজি সদর ইন্ডিয়া ভবনত উপস্থিত হয়েছে, আর ইতিমধ্যে বিশেষ জেলার যখন কর্মকর্তা ইতিমধ্যে বিপুল আদরণি জানা পরিলক্ষিত হয়েছে ধেমাজি নগরত, আর ধেমাজি নগর আদরণি জানায় ইতিমধ্যে প্রার্থীগুলি আদরণি জানা পরিলক্ষিত হয়েছে। মানে দেখাইছো বিভিন্নজনে আদরণি জানা পরিলক্ষিত হয়েছে, আর আমি এই মুহূর্তে যেহেতু প্রার্থীগুলি আছে লখিমপুর লোকসভার প্রার্থী, লোকসভার প্রার্থীগুলি আছে উদয় শঙ্কর হাজরিকা, আমি তেখেতের পৰা পোনে জানিব চেষ্টা করি আজি যেহেতু প্রার্থিত্ব লাভ করার পিছত প্রতিক্রিয়া কি হব আমি তেখেতের পৰা জানিবলৈ চেষ্টা করি। ভারতীয় জাতীয় কংগ্রেস যে 70 বছর উপরকাল ভারতবর্ষ শাসন করেছে আর শাসন করেছে, তেনেটা ঐতিহ্যপূর্ণ দলের প্রার্থী হিসাবে আনন্দ অনুভব করছো, কারণ এলকর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে মই রাইজর লোকসভার প্রার্থী হিসাবে যাবলে এক বিরল সুযোগ পাইছো, গতি তার কারণে মই AICC উর্ধতন কর্তৃপক্ষ আর APCC মাননীয় সভাপতি ভূপেন ভরালদেবলে আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। আমি দেখি ভরত নরহে টিকিট নোপার কারণে ভরত নরহে মিডিয়া সেলের পদত্যাগ করেছে, বিভাজন আহিছে বলে আপনি অনুভব করেছেন? মানে তেনেকুৱা অনুভব নকরো, ভরত নর মোর ভাইর দরে, রানী মোর ভনীর দরেও বয়ারির দরে, গতি কারণ প্রার্থিত্ব বিচার অধিকার তো সকলের আছে, তেওঁলোকৰো আছে, তেওঁলোকে প্রার্থিত্ব বিচাৰিছে, এইটো এটা প্রক্রিয়া, আর দুদিনের পিছত তেওঁলোকে আহি ইয়াত কামত যোগদান করব বলে মই আশা করছো। আপনি যোগাযোগ কৰিছেন ৰানী নৰ বাইদেউ? মই যোগাযোগ করবলৈ চেষ্টা করছো কিন্তু যোগাযোগ সম্ভব হওয়া নাই, আর মই বৰ ব্যস্ত আছো, মাঝে মাঝে মারিছো, যোগাযোগ করিম এই বিষয়ে আর তেওঁলোকে আহি কামত যোগদান করব। আমার স্থানীয় যেবিলাক ইস্যু আছে লখিমপুর ধেমাজি বা জোনাই ডুমডুমা শদিয়া, আমার স্থানীয় ইস্যু বানপানী, আমার স্থানীয় সমস্যা হয়েছে গড়াখহনীয়া, আমার আটাইতকৈ ডাঙর সমস্যা আমি আমার প্রতি ভাবু কি আমি ভয় খাই থাকো সুবনশ্রী বান প্রকল্প, মাঝে মাঝে বারিষা হলেই কেতিয়াবা গোফার দাম ভাগে, কেতিয়াবা কিবা কিবি ভাগে, এই বানটো উন্নয়নের কারণে করা হয়েছে বলে সরকারে কৈছে, উন্নয়নের আমি বিরোধী নহয়, কিন্তু জনসাধারণের জীবন আর সম্পত্তির রক্ষার প্রতিশ্রুতি দিব বা সুরক্ষা ব্যবস্থা বলে করব সরকার, আর তারপরে মূল সমস্যা হচ্ছে নিবনুয়া সমস্যা, আজি পঞ্জীকৃত নিবনুয়ার সংখ্যা 35 লাখের উপর আছে, আমার গাঁও আজি খালি, আমার গাঁর যুবক এটা কত গাঁত নাই, কর্ণাটকত আছে, মহারাষ্ট্রত আছে, অন্ধ্রপ্রদেশত আছে, কেরালাত আছে, তামিলনাড়ুত আছে, কোনোবা দিল্লীত আছে বা হিমাচলত আছে, আপনাদের জানে যে ঘর এখন যদি ডেকা লড় না থাকে এখন ঘর কাম হয়নি, খেতি পথার হবনে অন্য কিনা হব, গতি
আমাৰ যুৱকসকলৰ কৰ্মসংস্থাপনটো চৰকাৰে এতিয়ালৈকে তেনেকুৱা কোনো আঁচনি হিতাধিকাৰী আঁচনিবিলাক বাদ কৰি তেনেকুৱা যুৱক যুৱতীসকলক প্ৰত্যক্ষ বা পৰোক্ষ নিয়োগৰ কোনো ব্যৱস্থা বা আঁচনি তেওঁলোকৰ হাতত নাই। মোৰ প্ৰথম প্ৰায়ৰিটি হ'ব এই যুৱকসকলৰ সংস্থাপন, তাৰোপৰি আমাৰ পৰ্যটন ক্ষেত্ৰ। সোৱণশিৰি নিচিনা ধুনীয়া নদী আছে, ব্ৰহ্মপুত্ৰৰ নিচিনা নদী আছে, আমাৰ ইয়াত অক্সিজেন ফ্ৰীকৈ পায়। আপোনালোকে জানে বম্বে দিল্লী আদি চিটিত অক্সিজেন বাৰ বহুৱাইছে যাতে মানুহে ভালকৈ অক্সিজেন পায়, সেই বাৰত পইচা দি তেওঁলোকে উশাহ নিশাহ লয়। আমাৰ ইয়াততো পৰ্যটক আহিব কাৰণ আমাৰ ইয়াত ইণ্ডাষ্ট্ৰি নাই, ইণ্ডাষ্ট্ৰি নাই মানে পলিউশ্যনটো হোৱা নাই। গতিকে আমি যদি ভালকৈ পৰ্যটন ক্ষেত্ৰৰ পৰিকাঠামো তৈয়াৰ কৰোঁ, পৰ্যটক উশাহ নিশাহ ভালকৈ ল'বলৈ ইয়ালৈ আহিব, ভালকৈ দিন পাৰ কৰিব লাগিব, ইমান সুন্দৰ নদী পাৰ। ডিব্ৰুগড়ৰ প্ৰাৰ্থিত্ব ঘোষণাৰ পাছত প্ৰথমবাৰৰ বাবে জন্মগাঁও বিন্ধাকটাত উপস্থিত হ'ল কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল। চাবুৱাত আটাইকেইটাৰ পৰা বিশাল মটৰচাইকেল ৰেলীৰে দলীয় কৰ্মীয়ে আদৰি আনিলে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থীগৰাকীক। জন্মগৃহত উপস্থিত হৈ পিতৃ মাতৃৰ সমাধিত সেৱা কৰি আশীৰ্বাদ ল'লে সৰ্বানন্দ সোণোৱালে। গাঁৱৰ ৰাইজৰ প্ৰতি সদায় কৃতজ্ঞ আৰু এই মুলুকগাঁও ৰাইজে, বিন্ধাকটা ৰাইজে, চাব অঞ্চলৰ ৰাইজে মোক সৰুৰ পৰা তুলি তালি ডাঙৰ দীঘল কৰিছে আৰু ছাত্ৰ অৱস্থাৰ পৰাই সক্ৰিয় ৰাজনীতিলৈকে প্ৰতিটো মুহূৰ্ততে তেখেতসকলে আশীৰ্বাদো দিছে, সহযোগিতা আগবঢ়াইছে আৰু মোৰ হৈ সকলো সময়তে তেখেতসকলে ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনাও জনাইছে। গতিকে মই তেখেতসকলৰ পৰা বহুত অনুপ্ৰেৰণা বুটলিছোঁ আৰু যিকোনো মহৎ কামৰ বাবে আগবঢ়াৰ প্ৰাক মুহূৰ্তত মই সদায় আই পিতাই সমাধি সেৱা জনাই পেলাই আশীৰ্বাদ লওঁ, কাৰণ আদিগুৰু আশীৰ্বাদৰ অবিহনেতো জীৱনৰ বাটত সফলতাৰে আগবঢ়াটো সম্ভৱেই নহয়। আৰু মাতৃ পিতৃ সমাধি কাষ চপাৰ লগে লগে আই পিতাক লগ পোৱা যেন লাগে, গতিকে সেই মুহূৰ্তটো এটা বেলেগ ধৰণৰ মুহূৰ্ত, যিটো মুহূৰ্ত মই শব্দ বাক্য ব্যাখ্যা কৰিব নোৱাৰোঁ। যাই কি নহওক আজি চাবুৱা অঞ্চলৰ ৰাইজে আমাৰ চাহ বাগানৰ চাহ শ্ৰমিকৰ আমগুৰি গাঁৱৰ সকলোৱে মিলি চাবুৱা চহৰৰ ৰাইজে একেলগে মিলি যেনেধৰণে এই অভাজনক মৰম যাচিলে, স্নেহ যাচিলে, মই তাৰ বাবে তেখেতসকলৰ ওচৰত চিৰকৃতজ্ঞ আৰু মোৰ দৃঢ় বিশ্বাস আগন্তুক দিনত আমাৰ এই নিৰ্বাচনী যুঁজত আগবঢ়াৰ ক্ষেত্ৰত এইখিনি মৰম চেনেহে বহু আমাক অনুপ্ৰেৰণা যোগাব। আৰু এটা ব্ৰেকিং নিউজ, বিজেপিৰ পঞ্চমখন প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ পাইছে। মন্দিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব কংগনা ৰাণাৱতে। জ্যেষ্ঠ নেতা সম্বিত পাত্ৰক পুৰী সমষ্টিৰ প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে। ৰবি শংকৰ প্ৰসাদক পাটনা শাহীৰ প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে। ধৰ্মেন্দ্ৰ প্ৰধানক সম্বলপুৰৰ প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হৈছে। হাৰিয়ানাৰ কুৰুক্ষেত্ৰৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নবীন জিন্দালে। বেগুচৰাইত প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰীয় মন্ত্ৰী গিৰিৰাজ সিঙক। ৱাইনাৰৰ প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হৈছে কে সুৰেন্দ্ৰমক। ৰাহুল গান্ধীৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব কে সুৰেন্দ্ৰমে। বেলগামত প্ৰাৰ্থিত্ব প্ৰদান, জগদীশ চেট্টাৰক পঞ্চমখন প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ পাইছে বিজেপি। আৰু কথা হৈছে যে কংগনা ৰাণাৱত অৱশেষত প্ৰত্যক্ষভাৱে ৰাজনীতিত যোগদান কৰিছে আৰু তেওঁ যিহেতু বিজেপিৰে প্ৰাৰ্থী আৰু ইয়াৰ পূৰ্বে তেওঁক দেখিবলৈ পোৱা যায় যে বিজেপিৰ প্ৰায় প্ৰত্যেকখিনি কথা বতৰা সিদ্ধান্ত তেওঁৰ সমৰ্থন মুকলিভাৱে আগবঢ়াই আহিছিল আৰু তেনে ক্ষেত্ৰত এতিয়া প্ৰত্যক্ষ ৰাজনীতিত নামি পৰিছে কংগনা ৰাণাৱত। পুনৰ কৈছোঁ, মন্দিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব কংগনা ৰাণাৱতে। জ্যেষ্ঠ নেতা সম্বিত পাত্ৰক পুৰী সমষ্টিৰ পৰা প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে। ইফালে পাটনা শাহীৰ প্ৰাৰ্থিত্ব ৰবি শংকৰ প্ৰসাদক দিয়া হৈছে। ধৰ্মেন্দ্ৰ প্ৰধানক সম্বলপুৰৰ প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হৈছে। হাৰিয়ানাৰ কুৰুক্ষেত্ৰৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নবীন জিন্দালে। বেগুচৰাইত প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰীয় মন্ত্ৰী গিৰিৰাজ সিঙক। ৱাইনাৰত প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হৈছে কে সুৰেন্দ্ৰমক। উল্লেখযোগ্য যে ৰাহুল গান্ধীৰ বিৰুদ্ধে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব কে সুৰেন্দ্ৰমে। বেলগামত প্ৰাৰ্থিত্ব প্ৰদান, জগদীশ চেট্টাৰক। পিলিভিতত জিতেন প্ৰসাদক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হৈছে। কলকাতা উচ্চ ন্যায়ালয়ৰ প্ৰাক্তন ন্যায়াধীশ অভিজিৎ গাংগুলীক তমলুক সমষ্টিত প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হৈছে। আকৌ এবাৰ এইখিনিতে উল্লেখ কৰিব বিচাৰিছোঁ যে বিজেপিৰ অৱশেষত পঞ্চমখন প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কৰা হৈছে, য'ত মন্দিৰ পৰা কংগনা ৰাণাৱতে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব, জ্যেষ্ঠ নেতা সম্বিত পাত্ৰ পুৰী সমষ্টিৰ পৰা খেলিব, ৰবি শংকৰ প্ৰসাদে পাটনা শাহীৰ পৰা প্ৰাৰ্থিত্ব পাইছে, ধৰ্মেন্দ্ৰ প্ৰধানে সম্বলপুৰৰ পৰা খেলিব, হাৰিয়ানাৰ কুৰুক্ষেত্ৰৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নবীন জিন্দালে, ইফালে বেগুচৰাইত কেন্দ্ৰীয় মন্ত্ৰী গিৰিৰাজ সিঙক প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে,
বাইনারত প্রার্থিত্ব প্রদান কে সুরেন্দ্রমক উল্লেখযোগ্য পুনের কইসু যে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব কে সুরেন্দ্রমে ইফালে বেলগামত প্রার্থিত্ব প্রদান করা হয়েছে জগদীশ চেত্তারক পিলিভিত জিতিন প্রসাদক প্রার্থিত্ব প্রদান কলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রাক্তন ন্যায়াধীশ অভিজিৎ গাঙ্গুলীক তমলুকর সমষ্টিপরা প্রার্থিত্ব প্রদান করা হয়েছে অখিল ভারতীয় মধ্যদেশীয় বৈশ্য সভার উদ্যোগ যোরহাটত হলি প্রীতি মিলন সমারোহর আয়োজন করা হয়েছে হিন্দিভাষী লোকসকলের এই বিশেষ অনুষ্ঠানট দেখবলে পাওয়া গেছে নির্বাচনের প্রভাব হলির অনুষ্ঠানত উপস্থিত থাকে বিজেপির রাজ্য উপসভাপতি রানা গোস্বামী উপস্থিত থাকে হলি মিলন আর এই হলি মিলন অনুষ্ঠানত কিন্তু দেখবলে পাওয়া গেছে যে এক প্রকার ইয়াত বিজেপি যোগ দিয়ার পিছতে রানা গোস্বামীকো তৎপর হওয়া দেখবলে পাওয়া গেছে করবাত নহয় করবাত ইয়াত নির্বাচনের অঙ্ক থাকিব পারে যোরহাটের হলি প্রীতি মিলন সমারোহ দেখবলে পাওয়া গেছে ইয়াত হিন্দিভাষী লোকর সমারোহের নির্বাচনী প্রভাব পড়েছে গৌতম বরার এক প্রতিবেদন আগে রঙর উৎসব ফাকুয়া ইতিমধ্যে পালেহি আর তার মাজতে অনুষ্ঠিত তার পাছতে অনুষ্ঠিত হব নির্বাচন আর বর্তমান সমগ্র দেশতে নির্বাচনের ধামখুমিয়া আর যোরহাটত আমি হোলির পরিবেশ দেখাব বিচার হোলির প্রাক্ষণত অখিল ভারতীয় মধ্যদেশীয় বৈশ্য সভায় যি হোলি প্রীতি সম্মেলন আয়োজন করেছে যোরহাটত আর তাত আমি দেখবলে পাইছো যে বিজেপির রাজ্যিক উপসভাপতি রানা গোস্বামী ডাঙরিয়া ইয়াতে আছেহি আর ইয়াত যখন অখিল ভারতীয় মধ্যদেশীয় বৈশ্য সভার যোরহাট জেলা সমিতির যখন বিষয়ববীয়া বা যখন হিন্দিভাষী লোক এই হোলি প্রীতি সম্মেলন আয়োজন করেছে সব নির্বাচন নির্দিষ্ট সময়ত হব আর এই ফাগুয়া উৎসব হোলি উৎসব অর্থাৎ আমার যেটু রঙর উৎসব আমার ফাগুয়া বলে কয় আমার এই উৎসব বা বিহু এইবিল পরম্পরাগতভাবে চলি আছে চলি থাকিব আর যেতালেকে মানে আমার এই আমার পরম্পরা হিন্দু সমাজের পরম্পরা চলি থাকিব মূল কথা হল যে আজি আমার যে হেৰি উৎসব হোলি উৎসব এই উৎসব আমার যেটো আমার অখিল ভারতীয় মধ্যদেশীয় বৈশ্য সমাজে আজি তারিখত যোরহাটত হোলি মিলন প্রীতি পাতিছে সমারোহ পাতিছে তেখেতসকলে প্রতি বছরে পাতে বিশেষকে সেইকাৰণে আজি তেখেতসকলে পুরুষ মহিলা যুব সকলের একত্রিত হয়েছে আর রঙর উৎসব এই ফাগুয়া উৎসব দৌল উৎসব এই দৌল উৎসব আজি তেখেতসকলে উলহ মালহেৰে পালন করেছে আর সেইকাৰণে তেখেতসকলের মরম আর নিমন্ত্রণ পাই মই ইয়ালে আহিছো তেখেতসকলের সামিল হয়েছো রাজনীতি একটা বেলেগ বস্তু কিন্তু একটা যোরহাটিয়া রাইজর থাকা মূর অপুরন্ত মরম আর তেখেতসকল সকল তেখেতসকলে নহয় যোরহাটের সকল জাতি ধর্ম ভাষা ভাষী লোকের মূর একটা মধুর সম্পর্ক আছে আর সেই ভয় সকলের দুঃখে সুখে সদায় থাকো দুঃখতো থাকো এনেকা সুখবিলাকতো থাকো সেইখানে আজি নির্বাচনের দিনট ব্যস্ততা কার্যসূচীর মাজত এটা সন্ধ্যা আজি এই সকলের সামিল হয়েছো আশা করিম হোলি উৎসবে একটা ভাল দিন আনব আর যদিনাখন ভোট গণনা হব গোটে ভারতবর্ষত হোলি উৎসব পালন হব কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ে ডিজিটাল মাধ্যমত বিশেষ সোশ্যাল মিডিয়া ইউটিউবকে ধরে রাইজর কাজ সপার কিন্তু এক ব্যাপক প্রচেষ্টা চলাইছে মিলিয়নস ভিউজ হয়েছে আর তার মধ্যে তার জড়িয়ে প্রত্যক্ষভাবে নহলে পরোক্ষভাবে রাইজর মাজ সংযোগ স্থাপনের যে ব্যবস্থা গৌরব গগৈয়ে করেছে সেই ক্ষেত্রে কিন্তু তপন গগৈ ডাঙরিয়া বহু পিছ পড়ে থাকা আমি দেখবলে পাইছো সব ডিজিটাল মাধ্যমত আমার নতুন চামে যোগদান করে আর নতুন চামে যোগদান করে আমার বিশেষকে এজন প্রার্থী হিসাবে প্রত্যেকজন প্রার্থীয়ে প্রচার কার্য চলাব আর চলাব লাগবই কিন্তু মূল কথাটা আছে যে আমার যোরহাট সমষ্টির যোরহাট লোকসভা সমষ্টির যে জাতিগত সমীকরণ জাতিগত অন্তঃগাঁথনি এই গাঁথনিত কিন্তু সোশ্যাল মিডিয়াত যাওয়া মানুষের সংখ্যা কিছু কম আমার নতুন চামে আমি উঠি অহা নতুন প্রজন্মই সোশ্যাল মিডিয়ার জড়িত হয়ে থাকে আর স্বাভাবিকতে তেখেতসকলে সেইকাৰণে সেই লাইনেদি যায় কিন্তু আজি তারিখত এটা চক মই আপনাক কৈছো আজি তারিখত এটা আপনি এই হলটো ফুল দেখিছেনে মহিলা যুবক মান ব্যক্তি ইয়াত কেইজনে সোশ্যাল মিডিয়ার আছে মোক কওকচোন আজি আপনি চাহ বাগিচা অঞ্চলত আমি গৈছো তার যুবসকলে সোশ্যাল মিডিয়া দেখিছে কিন্তু বহু জ্যেষ্ঠ বয়সস্থ মানুষ আছে যিসকলে বয়সস্থ মানুষ আছে আমার ভোটদান করে সরয় সংকে বহু ব্যক্তিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার মানে যোগাযোগ থাকিলেও কিন্তু ইমান একটিভ নহয়